नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आईएसएल 9 এর ফাইনালে চ্যাম্পিয়ন হলো এটিকে মোহনবাগান। তো বেঙ্গালুরু এফসি কে তারা কিন্তু হারালো। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায়, তো প্লেইং 11 এ কিন্তু আজকে আসিফ কুরুনিয়ান শুরু করেছিলেন, মানে সেই একটাই চেঞ্জ হয়েছিল। তো আজকের ম্যাচটা কিন্তু এটিকে মোহনবাগান যদি ফার্স্ট হাফের কথা বলো তাহলে দারুণ কিন্তু পারফরম্যান্স দিয়েছে। তো এটিকে মোহনবাগানের জন্য প্রথম গোলটা কিন্তু পেনাল্টি থেকে আসে, যেটা দিমিত্রি পেতাতোস কিন্তু গোলটা করেন। তো দারুণ কিন্তু গোলটা করেছিলেন এবং তারপরে কিন্তু মানে একদম সেকেন্ড হাফ শেষের কিছুক্ষণ আগেই একটা পেনাল্টি আবার বেঙ্গালুরু পায়, কিন্তু বেঙ্গালুরু 1-1 করে দেয়। এইভাবে সুনীল ছেত্রী গোল করে 1-1 করে দেয় এবং তারপরে কিন্তু সেকেন্ড হাফে দুখানা সাংঘাতিক চেঞ্জ করে ফেলেন জুয়ান ফেরান্দো, যেগুলোর কোনো মানেই হয় না। একটা হচ্ছে সেকেন্ড হাফের প্রথমেই গ্লেন মার্টিন্সকে বসিয়ে দেন, দিয়ে হাম থেকে নামান, যেটার কোনো দরকারই ছিল না। আর এইদিকে তোমরা যদি দেখো কিছুক্ষণ বাদে, তার মানে সেকেন্ড হাফের কিছুক্ষণ বাদে তুলে নেন আসিফ কুরুনিয়ানকে, নিয়ে লিস্টনকে নামান, যে লিস্টন এবারে ফর্মের ধারের কাছেও নেই। তো সেই লিস্টন সেই একই রকম খেলেছে, মানে কিচ্ছু বলার নেই আর কি। এই রকম মানে কোচ এমন ডিসিশন নিয়েছেন আজকে, বিশেষ করে যখন রয়কিসরা সেকেন্ড গোলটা করে দেয় 2-1 গোলে পিছিয়ে পড়ে এটিকে মোহনবাগান, জুয়ান ফেরান্দো যাকে পেরেছে তাকে নামিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু ভাবেনি, মানে কোনো রকম পরিকল্পনাই ছিল না। তারপরে হুগো বুমো কান ম্যাকিউককেও তুলে নিতে বাধ্য হয় ডিফেন্সিভ সেফটা বজায় রাখবার জন্য, এবং হামতে যে কতটা অনভিজ্ঞ তার প্রচুর প্রবলেম কিন্তু আজকে দেখা দিয়েছে গ্লেন এবং আসিককে তুলে নেওয়ার পর। তো বন্ধুরা একটা জিনিস বলি, ফেরান্দো হয়তো জিতিয়েছে এটিকে মোহনবাগানকে, চ্যাম্পিয়ন করিয়েছে, কিন্তু ফেরান্দোর কিন্তু ট্যাকটিক্স নিয়ে ফিলোসফি নিয়ে অবশ্যই কিন্তু প্রশ্ন থেকে যাবে। এক তো অসংখ্য গোল মিস এবং সবথেকে বড় কথা মানে স্ট্রাইকার না নেওয়া এবং তারপরে এই রকম উল্টোপাল্টা প্ল্যানিং, এইটা কিন্তু অবশ্যই পরবর্তীকালে এফেক্ট পড়বে ফেরান্দোর ওপর। যাই হোক, ফাইনালটা জিতলো এটিকে মোহনবাগান দিমিত্রি পেতাতোসের জোড়া গোলে এবং পেনাল্টি কিকের মাধ্যমে কিন্তু ম্যাচটার নিষ্পত্তি ঘটে। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।